नमस्कार बंधुरा, आपनारा देखछेन ओइसेस डे यूट्यूब चैनल। बंधुरा, बर्तमाने पश्चिमबंग राज्य सरकार तरफ थेके जून मासे रेशन देवा निये एकटा बड़ो परिवर्तन करा होयेछे, जेखाने परिष्कारभावे जानाना होयेछे जदि आपनादेर काछे एकटा SPHH PHH WY बा RKSY 1 बा 2 रेशन कार्ड थेके थाके, सेक्षेत्रे किन्तु एबारे आपनारा अतिरिक्त अनेक करे रेशन द्रव्य पेये जाबेन, अर्थात बस्ताभर्ति रेशन किन्तु एबारे आपनारा एई जून मासेई पेये जाबेन। এবং সেই সঙ্গে বস্তাভর্তি রেশনের সাথে সাথে আপনারা কিন্তু ডিটারজেন্ট পেয়ে যাবেন, সাবান পেয়ে যাবেন এবং তার সঙ্গে চা ও সরষের তেলও কিন্তু আপনারা রেশন দোকান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, বর্তমানে কারা কারা আপনারা এই সুবিধাগুলি পাবেন এবং সেই সঙ্গে বিনামূল্যে রেশনের সাথে সাথে আপনারা কারা কারা 1,500 টাকা 1,000 টাকা অথবা 500 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই জুন মাসে কিন্তু অতিরিক্ত রেশনের নতুন ঘোষণা হয়েছে, অর্থাৎ জুন মাস থেকে আপনারা অতিরিক্ত রেশন দ্রব্য পেয়ে যাবেন। তো কোন কার্ডে কত করে রেশন দ্রব্য পাওয়া যাবে এবং সেই সঙ্গে কোন কার্ডে অতিরিক্ত কী কী সুবিধা পাবেন, আজকের ভিডিওতে আমরা এক এক করে জেনে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই ঘোষণাটি করা হয়েছে। এখানে বলা হয়েছে যদি আপনার কাছে একটা WY রেশন কার্ড থেকে থাকে, অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা চাল কত করে পাবেন। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে চাল পাবেন 21 কেজি করে পরিবার পিছু। এর আগে কিন্তু আপনাদেরকে চাল দেওয়া হতো 15 কেজি করে পরিবার পিছু এবং আটা দেওয়া হতো 19 কেজি করে পরিবার পিছু। তো দেখুন সেক্ষেত্রে কিন্তু চালের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে 15-র বদলে কিন্তু আপনাদেরকে 21 কেজি করে চাল দেওয়া হচ্ছে। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে 21 কেজি করে পরিবার পিছু আপনারা চাল পাবেন এবং সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে দেখুন বলা হয়েছে পুষ্টিযুক্ত আটা, তো আটা পেয়ে যাবেন 13 কেজি করে, অর্থাৎ 13 কেজি 300 গ্রাম আটা পেয়ে যাবেন পরিবার পিছু। এবং সেই সঙ্গে যদি আপনারা গম পান, আটা না পেয়ে যদি গম পান, সেক্ষেত্রে কিন্তু 14 কেজি করে পরিবার পিছু পেয়ে যাবেন, আর এগুলোও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে। এরপরে দেখুন WY রেশন কার্ডে কিন্তু আরও একটা অতিরিক্ত সুবিধা পাচ্ছেন, সেটা হলো চিনি। তো দেখুন এখানে বলা হয়েছে 1 কেজি চিনি কিন্তু একটা পরিবার পিছু পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আপনারা কিন্তু 13.50 টাকা দামে এই চিনিটা কিনতে পারবেন, অর্থাৎ 1 কেজি চিনির দাম 13.50 টাকা আপনাদের লাগবে আর এটা রেশন দোকান থেকে আপনারা পেয়ে যাবেন। তো বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু চালের পরিমাণ বাড়ানো হয়েছে WY অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনাতে, সেই সঙ্গে আটা এবং গমেরও কিন্তু পরিমাণ বেশ কিছুটা বেড়ে গেছে। তো এবারে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা, যদি আপনাদের কাছে কোনো রকম SPHH বা PHH রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কী কী সুবিধা পাবেন। দেখুন এখানে বলা হয়েছে যদি আপনাদের কাছে একটা SPHH রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন 3 কেজি করে মাথা পিছু, অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে আপনারা 3 কেজি চাল পাবেন। এবং যদি আপনাদের 3টে রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 3×3=9 কেজি কিন্তু চাল পেয়ে যাচ্ছেন। আর একইভাবে দেখুন বলা হয়েছে পুষ্টিযুক্ত আটা পেয়ে যাবেন 1 কেজি 900 গ্রাম করে মাথা পিছু বা কার্ড পিছু, অর্থাৎ প্রায় 2 কেজি করে কিন্তু কার্ড পিছু আপনারা আটা পেয়ে যাচ্ছেন। এবং যদি আপনারা আটা না পেয়ে গম পান সেক্ষেত্রে কিন্তু 2 কেজি করে মাথা পিছু আপনারা গম পেয়ে যাবেন, আর এগুলো সবগুলোই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন। এরপরের যে রেশন কার্ডটি রয়েছে বন্ধুরা সেটি হলো PHH রেশন কার্ড। তো দেখুন এখানে বলা হয়েছে যদি আপনাদের কাছে একটা PHH রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু চাল পেয়ে যাবে 3 কেজি মাথা পিছু, যেমনটা আগের রেশন কার্ডে ছিল একই রকম সম্পূর্ণ বিনামূল্যে। এবং সেই সঙ্গে দেখুন বলা হয়েছে পুষ্টিযুক্ত আটা 1 কেজি 900 গ্রাম এবং গম পেয়ে যাবেন 2 কেজি করে মাথা পিছু, এগুলোও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ SPHH এবং PHH দুটো কার্ডে কিন্তু একই রকম রেশন দ্রব্য আপনারা পাবেন। এবারে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের কাছে SPHH PHH এবং WY রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অতিরিক্ত রেশন দ্রব্য কী কী পাবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অতিরিক্ত রেশন দ্রব্য, অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার তরফ থেকে আপনারা অতিরিক্ত রেশন দ্রব্য কী কী পাবেন। দেখুন বলা হয়েছে যে কোনো রেশন কার্ড থাকলে আপনারা কিন্তু চাল পেয়ে যাবেন 3 কেজি 750 গ্রাম মাথা পিছু, এবং সেই সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে গম পেয়ে যাবেন 1 কেজি 250 গ্রাম, অর্থাৎ 1 কেজি 250 গ্রাম মাথা পিছু কিন্তু আপনারা গম পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের যে কার্ডই থাকুক না কেন চাল পেয়ে যাবেন 3 কেজি 750 গ্রাম, অর্থাৎ প্রায় 4 কেজি করে আপনারা চাল অতিরিক্ত পেয়ে যাচ্ছেন এবং সেই সঙ্গে কিন্তু গম পেয়ে যাচ্ছেন 1 কেজি 250 গ্রাম। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের কাছে যদি SPHH কার্ড বা PHH থাকে সেক্ষেত্রে 3 কেজি কিন্তু আপনারা চাল পেয়ে যাচ্ছেন এবং সেই সঙ্গে এখানে 4 কেজি, মোট কিন্তু আপনারা একটা কার্ডের পিছনে 7 কেজি চাল এই জুন মাসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, বুঝতেই পারলেন। আর সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই রেশন দ্রব্যটা আপনারা পেয়ে যাবেন। এবারে আমরা দেখে নেব যে বর্তমানে যদি আপনাদের কাছে RKSY 2 কার্ড বা RKSY 1 কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কী কী রেশন দ্রব্য পাবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি আপনাদের কাছে একটা RKSY 1 রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু চাল পেয়ে যাবেন 2 কেজি করে মাথা পিছু এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।
এবং পুষ্টিযুক্ত আটা পেয়ে যাবেন। দেখুন 2 কেজি 850 গ্রাম মাথাপিছু বা কাঠপিছু, এবং গম যদি দেয় সেক্ষেত্রে কিন্তু গম পাবেন 3 কেজি করে মাথাপিছু বা কাঠপিছু। এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন, এর জন্য কোনোরকম কোনো টাকা কিন্তু আপনাদের দিতে লাগবে না। তো বন্ধুরা, এরপরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো RKSY 2 রেশন কার্ড। তো এই RKSY 2 রেশন কার্ড অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 নম্বর রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন। দেখুন 1 কেজি করে মাথাপিছু, এটা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, এবং গম পেয়ে যাবেন 1 কেজি করে মাথাপিছু, এটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, এর জন্য কোনো টাকা লাগবে না। এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এমনও হতে পারে যদি আপনাদেরকে শুধুমাত্র চাল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পরের সপ্তাহে বা 15 দিন ছাড়া কিন্তু আপনাদেরকে গম দেওয়া হতে পারে। অর্থাৎ যে রেশন দ্রব্যগুলির কথা আমি আপনাদেরকে জানালাম এগুলো কিন্তু 15 দিন ছাড়া ছাড়াও দেওয়া হতে পারে। প্রথমবার যদি আপনারা চাল পান তাহলে দ্বিতীয়বার কিন্তু আপনারা গম পেয়ে যেতে পারেন বা আটা পেয়ে যেতে পারেন। তো এবারে আমরা জেনে নেব বন্ধুরা, এই রেশনের সাথে সাথে আপনারা অন্যান্য কী কী সুবিধা পাবেন। তো দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে রেশন দোকান মানেই কিন্তু শুধুমাত্র চাল বা গম বিলি বন্টন নয়। বলা হয়েছে দেখুন, চাল গম ছাড়াও রেশন দোকানে ভর্তুকিযুক্ত দামে বিভিন্ন দৈনিক ব্যবহারের সামগ্রী পাওয়া যায়। এই সমস্ত সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া কিছু সামগ্রী হলো সাবান, ডিটারজেন্ট, চা ও ভোজ্য তেল। অর্থাৎ বুঝতেই পারলেন আপনারা কিন্তু রেশন দোকান থেকে কম দামে সাবান কিনতে পারবেন, ডিটারজেন্ট অর্থাৎ সার্ফ কিনতে পারবেন, চা কিনতে পারবেন, বা খাবার তেলও কিন্তু আপনারা কিনতে পারবেন, সরষের তেল। তো এই রেশন দোকান থেকে কেনার সুবিধা কী? দেখুন, এখানে বলা হয়েছে এই সমস্ত সামগ্রী রেশন দোকান থেকে কেনার সুবিধা হলো যে এই সমস্ত সামগ্রী বাজার দর অপেক্ষায় 10% কমে কিন্তু আপনারা কিনতে পারবেন রেশন দোকান থেকে। অর্থাৎ কোনো তেলের দাম যদি 200 টাকা বাজারে হয় সেক্ষেত্রে কিন্তু 180 টাকায় আপনারা রেশন দোকান থেকেই কিনতে পারবেন। তো বুঝতে পারলেন বন্ধুরা, বর্তমানে রেশন দোকানে কিন্তু ভর্তুকিযুক্ত দামে এই সমস্ত দ্রব্যগুলো আপনারা পেয়ে যাবেন। তো এবারে আমরা জেনে নেব বন্ধুরা, বর্তমানে টাকা কিভাবে পাওয়া যাবে বা কত টাকা কিসের জন্য পাওয়া যাবে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কত টাকা কিভাবে পাওয়া যাবে। বলা হয়েছে বর্তমানে যে সমস্ত পুরুষ এবং মহিলারা যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে এবং যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকার একটা কিস্তি এই জুন মাসেই আসতে চলেছে। সেটা কিন্তু আপনারা এই জুন মাসেই পেয়ে যাবেন, অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের লিস্টটা চেক করে নিতে পারেন, আপনারা টাকা পাবেন কি না সেটা কিন্তু আপনারা সহজেই জানতে পেরে যাবেন। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত নতুন পুরানো মহিলারা আবেদন করে রেখেছেন তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুন মাস থেকেই 500 টাকা এবং 1000 টাকা করে আসতে চলেছে। এবং জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু এই সমস্ত টাকাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আর এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু প্রচুর নতুন মহিলারাও কিন্তু টাকা পাবেন, কারণ নতুনভাবে প্রচুর আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং সেই সঙ্গে প্রচুর ডকুমেন্ট ভেরিফিকেশনও কিন্তু যেগুলো বাকি ছিল সেগুলো হয়ে গেছে। তার জন্য কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই মাসে অর্থাৎ জুন মাসে কিন্তু নতুনভাবে প্রচুর মহিলারা টাকা পাবেন। তো বন্ধুরা, বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, বা আপনাদের এলাকায় রেশন দ্রব্য আপনারা কেমনভাবে পাচ্ছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।